Good morning. Welcome back to my channel. Asha kori shobai bhalo ache. Alhamdulillah, ami bhalo ache. Onek din por ashlam apnader samne. To asha kori amar ajker vlog ta apnader bhalo lagbe. তো আজকে যেহেতু কারেন্ট নাই পরোটার সময় কারেন্ট চলে গেছে সবাই উঠে গেছে বাচ্চারা সব উঠে গেছে আমি এই ফাঁকে পরোটা আটা করলাম তরকারি যা ছিল টুকটাক এগুলো গরম করলাম তরকারি কাটতেছি এখন তো পুরীর জন্য তো উষি তাড়াতাড়ির জন্য তাড়াতাড়ি সব কিছু করে ফেলতেছি আর চা বানিয়ে ফেলছি এখন নুদার জন্য রুটি করব পরোটা করব সরি আর আজকে তো স্কুল নাই আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে তো ওদের স্কুলটা অফ থাকে যা আপনারা অনেকেই জানেন প্রচন্ড গরম আর অন্ধকার একদম অন্ধকার একটা লাইটের মধ্যে হালকা একটু আলো আছে চার্জের যে লাইটগুলো থাকে ওইগুলো আর কি এলইডি আর বাইরে একটু কুয়াশা কুয়াশা ভাব এখনো রয়ে গেছে আর নাফানটা একটু ঘুমোতে পারে নাই নুদার গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো হ্যাঁ আজকে আমরা ঘুরতে যাব আর গাইজ আজকে আমরা সবাই ঘুরতে যাব আমাদের ফেনে একটা ঐতিহ্যবাহী জায়গায় তো যে যাওয়ার পর হয়তো আপনারা দেখবেন ইনশাল্লাহ যদি যাই আর কি যাব ইনশাল্লাহ যাওয়ার আশা আছে 99% যাব ফরটা করে দিই ফরটা এখন নুদার জন্য ফরটা করে ফেলি নুদা ফরটা খাবে ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন এগুলাই কালকে ইলিশ মাছের পেটে মানে পিঠের দিকগুলো রান্না করছিলাম আর কি আজকে পেটের দিক রান্না করবো করবো গরম লাগতেছে তো ঠিক আছে আমি নাস্তা পানি সব কিছু রেডি করি আর তারপর বিকেল বেলা যদি ঘুরতে যাই অবশ্যই দেখাবো এর মাঝে কিছু শুট করবো ইনশাল্লাহ নাফান বাবা দেখাবো দেখাবো দাঁড়াবো মা রান্না বসাই তো আমি এখানে বেগুন বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব করতেছি আর এখানে মাছের প্লেট গুলো রান্না করবো আর কি ডিম সহ দিয়ে দিলাম
নুদার নুহে মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাছ দিয়ে দিব। তো অলরেডি আমার রান্না বান্না শেষ, মাশাল্লাহ বেগুন তরকারি অনেক সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। তারপর এখানে হচ্ছে ইলিশ মাছের ডিম আর পেটি, ডিমগুলো যেহেতু একটু নরম হয়ে গেছে এই জন্য একদম গোটা গোটা নাই সবগুলোর মধ্যে, অনেক মাছ হয়েছে আর কালা দেখলে বোঝা যাচ্ছে। এখানে হচ্ছে স্যুপ, এখানে হচ্ছে নাফানের খাবার ছোট ছোট পাতিলে রান্না করা, এখানে হচ্ছে আমাদের ভাত, হচ্ছে আমার নাফান আমার ছেলে নাফান। এই যে সবাইকে টাটা দাও, টাটা দাও, টাটা বলো, টাটা বলো, তার সবাইকে টাটা বলো। এই যে বাবা, এই যে টাটা বলো, টাটা টাটা বলবে না, বলবে না আমার বাবা, টাটা বলবে না বাবা, একটু পানি খাই। দুইটার সময় কাটিন আসবে, ছয়টার সময় গেছে, এভাবে আমাদের থাকতে হবে গরমের মধ্যে। টাটা বলো নাফান, টাটা বলো নাফান। তো আজকে প্রচন্ড গরম পড়তেছে, উমতাল আর কি, যে রোদও এত বেশি নাই, মেঘলা তারপর কিন্তু অনেক গরম। জি দেখো মামাকে ডাকো, মামাকে ডাকো, মামাকে ডাকো, নাফানের দাঁত উঠছে, দেখো দেখো নাফানের দাঁত উঠছে, চিট চিট দেখাও, চিট দেখো চিট দেখো, ই হাসো হাসো হাসো, টাটা 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 করো, টাটা করো, টাটা টাটা করো, টাটা করো, একটু হাঁটো সবাইকে, তোমার হাঁটাতে দেখাই একটু। বলো 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 না, বলো না কেন, নুয়ের সাথে মাতবো না, নুয়ের রুম থেকে বাইর হো, নুয়ের নুয়ের রে আসো আসো, তুমি আসো, তুমি আসো আসো বাইর হো, নুয়ের নুয়ের পোঁচা, নুয়ের পোঁচা, আমি যাচ্ছি গে, টাটা। ওটা তোমার তোমার এরকম গে, এটা নুয়ের ব্যাট, এটা আমাদের ভাইয়া কুমার রে, হ্যাঁ ভাইয়া ঠিক আছে।
আসো আসো টিকি গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক। আমি এখন সুন্দর সময় আর কি এখন আমি বিকেল নাস্তা বানাবো। এখানে নুডলস করার জন্য টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে দুইটা ডিম, এখানে নুডলসের মশলা, এখানে নুডলস এখানে পানি দিয়ে দিলাম। আর পানির মধ্যে আমি সবসময় একটু লবণ আটকে দিই, মাগরিবের আগুন দিয়ে দিছি। আমি একটু আগেই আমি আসর নামাজ পড়লাম, আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা, এই জন্য ঘুমাইছি যে আমি আর বলতে পারিনি। তো আমি সবসময় নুডলস সিদ্ধ করার সময় লবণ আর একটু সয়াবিন অয়েল দিয়ে দিই, যাতে করে নুডলস আলাদা থাকে বেশি, মানে সবসময় আর কি একটু সাথে একটা না লাগে। তো ফুটানো ফানের মধ্যে আমি এবার নুডলসগুলো দিয়ে দিব। আজান দিয়ে দিচ্ছে, আমি চলে যাবো তাড়াতাড়ি, তাড়াহুড়ো করতেছি নামাজ পড়বো। আমার নামাজ মা একটু আগে আমি আসলে আমার সত্যি আসলে ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তো এখানে হচ্ছে বিকেলে, বিকেলের জন্য এগুলো আছে, এগুলো গরম করে ফেলি। ওদিক থেকে নুডলস তরকারি, এখানে বেগুন তরকারি। মাশাল্লাহ আমার ইলিশ মাছের কালারটা অনেক সুন্দর দিচ্ছে। এখানে ভাত রয়ে গেছে, আবুর চোখ, তারপর এখানে দুধ, এগুলো গরম করবো। নুডলসটা সিদ্ধ করে আমি নামাজ পড়ে ফেলবো। তার আমরা করতেছি দেখি, নুডলস রান্না করতে অবশ্যই বেশি করে সময় লাগবে না, মাত্র আগে দিচ্ছে। ঠিক আছে, আমি নুডলসটা রান্না করে নিই। যারা হারান না তারা আমাদের থেকে শিখে নিয়ে যান, আমাদেরকে কমেন্টে জানাবেন, যারা বিদেশ থাকেন তারা শিখে নিয়ে যান। প্রবাসী ভাইয়া আমার থেকে ভালো পারেন, তাদের তো অভ্যস্ত বেতার আগলের বউ বাচ্চা, তুই বিদেশে তারা তো বিয়ে করছে, বউ বাচ্চা তারা বিয়ে করানো বেতারাও অথবা তারা নুডলসটা ইয়ে ভালো করে এগুলি ভেজে নিতে হবে, আদা ভাজা পুরো করলে হবে না, আর যার ইচ্ছে হবে সে ডিমও দিতে পারবে। এখানে ডিম ডিম দিচ্ছে, চিংড়ি মাছও দিলে অনেক মজা হয়, ওই চিংড়ি মাছও দিচ্ছি না। এখানে এগুলি আগে পেঁয়াজগুলোকে হালকা হালকা আদা ভাজা করে নিতে হবে, তারপরে এই যে এটা হলো ম্যাগি মশলা, ম্যাগি মশলা তো ও দুটা দিচ্ছে, দুইটা না পাঁচটা, তিনটে দিচ্ছেন, চারটে এবং পাঁচটা, পাঁচটা ম্যাগি মশলা দেওয়া হয়েছে, ভালো করে গুলিতে আমার কাম কি আমার খালি খাওয়ানো।
নামাজ পড়ে এসে তারপর সবাই খাবো এগুলা এখনকার মতো আল্লাহ হাফেজ বাই বাই চলে যাচ্ছি নামাজ পড়তে খুলে নি আরো জুম করো বাই 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 আল্লাহ করে আসি তো গাইজ এখন আমি নামাজ কলমা শেষ করে এখন আব্বুর জন্য নাস্তাটা রেডি করে ফেলতেছি বসো না আর কি বসো আব্বুকে দিয়ে দিই আব্বুর জন্য এখানে স্টোভ এখানে স্টোভ দিলাম তারপর হচ্ছে গিয়ে দুধ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে নুডলস দিয়ে দিচ্ছি নুডলস টা রান্না করেই নামাজ পড়লাম সরি একটু পড়ে গেল তারপর এটা হচ্ছে ডিম দেখাও ঠিক আছে আমাদের গুলো পরে দেখাবো আমরা যখন খাবো তখন দেখাবো এগুলো দিয়ে আসি আগে পড়ে গেছে কেন বন্ধ করে খাও তো আমরা এখন এখানে নুডলস দিয়ে বসে গেলাম সবাই মিলে আমি সচরাচর আমি নুডলস আমি একটা খাই না তো আজকে মন ছাতিস আর কি একটু খাচ্ছিলাম সিঙ্গার খাবার তুমি খাবা নুহারে জ্বর এসেছি নুহারে তো খুব ভালো কিছু না আজকে নুডলস খাবে না নুডলস তোর পছন্দের খাবার তাই না নুদের বলে নুডলস পছন্দ করে না এ হচ্ছে আমাদের দেখি আমার বোনের ছেলে সবাই খাই বলো ও নুডলস খাচ্ছে আসো নুডলস গুলো আসলে মজা হয়েছে মজা লাগতেছে তোমার কাছে ও সস দিয়ে খাচ্ছে আমি সস দিয়ে খাচ্ছি না গরম গরম অনেক মজা লাগতেছে কিন্তু খুবই কম করে আমি নুডলস আপনারা হয়তো আমার মনে ভিডিও আমাকে দেখেন না নুডলস খেতে আমি একদম কম খাই আজকে খিদেও লাগতেছে মজা হয়েছে খেতে ভালো লাগতেছে আজকে আমরা আমি আপনাদেরকে বলছিলাম সকালবেলা রান্না করার সময় আমরা আজকে ঘুরতে যাবো
তো আজকে আবহাওয়া খুবই খারাপ, এই জন্য আর বের হইনি। যদি হঠাৎ বৃষ্টি চলে আসে, বৃষ্টি হয় নাই, যদি চলে আসতো আমরা চাইলে, এই জন্য তো আবহাওয়া ঠিক হলে আমরা ঘুরতে যাব। পানি আনতেছি, দাঁড়াও। আস্তে আস্তে খাক। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, পরবর্তী ব্লগ দেখার জন্য অনুরোধ রইলো।